যেভাবে শর্ণাক করে রেখা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামাত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানির সময় প্রসিকিউশন ও তদন্ত সংস্থার কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। কাজে গাফিলতির অভিযোগও করেন তিনি। এর জের ধরে শনিবার ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনায় প্রধান বিচারপতিকে বাদ দিয়ে নতুন বেঞ্চে আপিল শুনানির দাবি জানান খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আর প্রধান বিচারপতির বিচার দাবি করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম ও মোজাম্মেল হোসেন। এই বেঞ্চ প্রধান বিচারপতিকে বাদ দিয়ে একটা বেঞ্চ হোক। তাদের এ বক্তব্যের যৌক্তিকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মীর কাসেম আলীর আপিলের রায়ের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রধান বিচারপতিকে নিয়ে কাউকে বিতর্কিত মন্তব্য না করারও আহ্বান জানান তিনি। একটি দেশের বিচার ব্যবস্থা প্রধান, সুতরাং তাকে বিতর্কিত করা মানে বিচার ব্যবস্থাকে বিতর্কিত করা, এগুলো কথার উক্তি না করে ভালো, সম্পূর্ণ রকম ভাবে এগুলো অসাংবিধানিক উক্তি। এদিকে সুপ্রিম কোর্ট মিলনায়তনে সাংবাদিক সম্মেলন করে দুজন মন্ত্রীর বক্তব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আমরা দেশের সর্বোচ্চ আদালতকে এই ব্যাপারে অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তবে রাজধানী সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর আইনমন্ত্রী বলেন দুই মন্ত্রীর বক্তব্য তাদের ব্যক্তিগত মতামত। যার যার ব্যক্তিগত মতামত প্রদান করার স্বাধীনতা দেশে আছে, ওনারা হয়তোবা তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।